দর্শক, এই মুহূর্তে রাজধানীর হাতিরঝিল সংলগ্ন পুলিশ প্লাজার সামনে রয়েছেন সহকর্মী এস এম আরিফ। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের 11 দফা বিধি নিষেধ তো আজ থেকে কার্যকর হচ্ছে, তো আপনার চারপাশে জনসাধারণ যারা রয়েছে বা এই এলাকায়, আসলে এটা মানার প্রবণতা কেমন দেখছেন, না সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনী কতটা তৎপর? সাবরিনা, ওমিক্রনের যে ধাক্কা শুরু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে কয়েকদিন ধরে কিন্তু করোনা সংক্রমণ কিন্তু দ্বিগুণ থেকে তিনগুণ হারে বাড়ছে, এবং সে কারণে কিন্তু সরকার নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে, যা জনগণের প্রতি যেন স্বাস্থ্যবিধি তারা মেনে চলে সেটি আমরা দেখেছি। এগারো দফা যে স্বাস্থ্যবিধি মানার যে একটি দফা দিয়েছে, সেটিতে কিন্তু আসলে প্রথম দুটি দফা কিন্তু মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। সেটি আসলে সাধারণ মানুষের মধ্যে, আমরা বিভিন্ন সকাল থেকে বিভিন্ন এলাকায় ঘুরেছি, কিন্তু আমরা দেখেছি যে আসলে সাধারণ মানুষের মধ্যে সেটি মানার ক্ষেত্রে কিন্তু অবহেলা এখনও রয়ে গেছে। আমরা বেশ কিছুদিন যাবৎ করোনার প্রাদুর্ভাব যেহেতু কমে গেছিলো, মানুষ কিন্তু স্বাভাবিক হয়ে সব কিছুই স্বাভাবিক হয়ে আসছিলো, মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা শুরু করেছিল, সেই স্বাভাবিকতা এখনও কিন্তু আসলে রাজধানী জুড়ে বজায় আছে। অনেকেই আসলে, বেশিরভাগই আসলে মাস্ক পরে রাস্তায় বের হননি, এবং যদি মাস্ক পরেও বের হন বা মাস্ক নিয়েও বের হন, অনেকে আসলে সেটি আসলে প্রপারভাবে কিন্তু মাস্কটি কিন্তু পরেননি, অনেকে থুতলিতে রেখেছেন, অনেকে পকেটে রেখেছেন। এভাবেই আসলে অবহেলার যে চিত্র সেটি আসলে আমরা রাজধানী জুড়ে দেখেছি। যদিও আজকে থেকে কিন্তু সরকার যে বিধিনিষেধ আরোপ করেছিল, যা সরকার থেকে বলা হয়েছিল যদি কেউ মাস্ক ছাড়া বা স্বাস্থ্যবিধি অমান্য করে তার ক্ষেত্রে কিন্তু শাস্তির বিধান রাখা হয়েছে, সেটি আমরা সকাল থেকে আসলে কিছু কিছু এলাকায় দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কিছুটা তৎপর ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে সেটিও আসলে সেটিকে আমরা লক্ষ্য করিনি। এবং একটি বিষয় জানিয়ে রাখি, শুধুমাত্র এই রাস্তাঘাট অলিগলিতে কিন্তু এইসব এই স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে বেশি অবহেলা লক্ষ্য করেছি আমরা। অলিগলিতে কিন্তু মানুষ যেভাবে আগে চলাচল করতো সেভাবেই কিন্তু দ্বিধার্থ চলাচল করছে, প্রয়োজন অপ্রয়োজনে মানুষ কিন্তু বাইরে ঘর থেকে বের হচ্ছেন, এটি আসলে আশঙ্কার বিষয়, যেটি আসলে গত কয়েকদিন ধরে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে আসলে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই, যেহেতু ইউরোপ সহ বিভিন্ন দেশে, পার্শ্ববর্তী ভারতেও কিন্তু অমিক্রন ছড়িয়ে পড়েছে, এবং অমিক্রনের একটি বড় আশঙ্কার বিষয় হলো অমিক্রন কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ছে। সেটি আসলে যে আশঙ্কা করছে বিশেষজ্ঞরা, সেটি কিন্তু আসলে বাংলাদেশের যে সাধারণ মানুষের, রাজধানীতে সাধারণ মানুষের মধ্যে সেই ভয়টাও এখন পর্যন্ত কিন্তু গড়ে ওঠেনি। সাধারণ সচেতন মানুষগুলো কিন্তু আবার বলছেন যে যদি সরকারের পক্ষ থেকে আরও বেশি যারা নিম্ন আয়ের মানুষ আছে বা যারা অন্যান্য সাধারণ মানুষ আছে, তাদেরকে সচেতন করার বিপক্ষে সরকারের কিন্তু আরও বেশি উদ্যোগ নেওয়া প্রয়োজনে, সেটিও কিন্তু আসলে তারা জানিয়েছেন।